বাক্সবদল মন বদলে যায় কিভাবে বাক্সবদল চলো এবার কিছু খেয়ে নেবে চলো খাবো আগে ওই মানুষটা খেয়ে নি আমার ওনার প্রতি অনেক ঋণ আছে একদিন আমার জীবনে দেবদূতের মতন এসেছিলেন পুজো চল বাবু রেডি হইনি বাবা কুমো 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 কি হয়েছে কাকিমণি এত সকাল সকাল চিৎকার করছো কেন তুই কি রে এখনো পর্যন্ত ঘুমাচ্ছিস ওয়া কালকে আমি ভোর 4টে অবধি হলিউডের মুভি দেখেছি বোঝার চেষ্টা কর কি ভোর 4টে অবধি হলিউডের মুভি কে দেখতে বলেছিল হ্যাঁ ও আজকে সকাল থেকে এত রান্না বান্না হবে পূজো আছে আজকে ভোগ হবে তুই জানিস না সবই তো জানিস এই মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ পাগল হয়ে গেছিস তুই আমি এনআরআইকে বিয়ে করবো বুঝেছো ইউএসএতে থাকবো আর ওখানে সব লক্ষ্মী পুজো টুজো হয় না সকাল সকাল ঘুম থেকে ওঠাও হয় না ওখানে সারাদিন রোম্যান্স পার্টি অ্যান্ড মিউজিক ফুল অন লাইফ রাইট ঠিক আমিও তাই তুমি এখন যাও তো কাকুনি নাচ নাচ না এই এই তোরা নাচ বন্ধ কর নাচ বন্ধ তোরা দেখাচ্ছি মজা তোরা এখন স্নানে যাবি মা অনেকক্ষণ থেকে ডাকছে চল প্লিজ কাকুনি দিদি What a present surprise! কেমন আছিস তুই? ভালো। এই তো দিদি এসে গেছে আর কোনো কথা হবে না। এবার তিন বোনে একসঙ্গে ডান্স করব। চলো চলো। আরে এসে চল। আরে গান চল। চল চল না। আরে হে ভগবান। হে ভগবান, আমি কাঁধের পাল্লায় পড়লাম। এদের আমি কি করে সামলাবো? মনে হচ্ছে পাগলা গারতে এসেছি আমি। কুমো বিন্দি অনেকক্ষণ থেকে না থামাতে বলছি কিন্তু। আমার বন্ধু। আপনার যে বাবার বাড়ির কথাটা মনে পড়েছে তা দিদি মায়ের সঙ্গে দেখা করেছিস তো না মা তো এখন ফুল আর গঙ্গার জল দিয়ে বাসন ধুচ্ছে বাসন তো ধোবেই শুদ্ধ করে পুজো করতে হয় তোদের বোনদের মতো নাকি হ্যাঁ এই দিদি তুইও কি তোর শ্বশুর বাড়িতে এরকম ভাবে গঙ্গা জল দিয়ে বাসন মেজেছিস এই দিদি তুই টিপিক্যাল গায়ের বধু সেজেছিলিস দিদি তুই গরদের শাড়ি
মাথায় সিঁদুরের টিপ, হাতে শাখাপালা পরেছি। হ্যাঁ বাবা হ্যাঁ। সত্যি দিদি, তোর কথা ভাবলে না খুব কষ্ট হয়। ছিলিস কোন বিদেশে আর এখন কোন অজপাড়াগায় এসেছিস। উফ ভগবান, তোর কপালটা সত্যি খুব খারাপ। হাসি না, চড়মড়ব। এই অনেক আর কি হয়েছে, আর আর কি নয়। এবার চলো স্নান করবে চলো। টিপ, আমি গেলাম ওদিকটা লেট হয়ে যাচ্ছে। এই যে এসো, আর আপনি আসুন। দিদি রোহানটা কে রে? ওই ছেলেটা না যে তাকে গাড়ি থেকে ঝাড়ি মারছিল? মানে সন্ধ্যা দিদি, কে? আমার না ঘন্টা বেজে গেছে। মানে মানে তুনে মারি এন্ট্রি আর দিল মে বাজি ঘন্টি আর টং 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 তুনে মারি এন্ট্রি দিল মে বাজি ঘন্টি না এসব করে কিন্তু কোনো লাভ হবে না দিদি। জানিস কেস পুরো গোবলেট, কাল সারা রাত বসেও কিন্তু হলিউড মুভি দেখেনি, কাল সারা রাত বসে প্রেম করে গেছে, আর সেটা ভিডিও চ্যাটে পুরো ফাটিয়ে দিয়েছে প্রেম করে। বোন, তুই প্রেম করছিস? প্রমিস বল তুই মাকে কিছু বলবি না? না না। তুমি এখানে কেন? কেন আমি এখানে আসতে পারি না? আর এটাও তোমার শ্বশুর বাড়ি। হতে পারত যদি তুমি আমায় লাস্ট মোমেন্ট টিচ না করতে। তুমি এখানে এসেছো কেন? মা পাঠিয়েছে তোমাদের বাড়ির সবাইকে নিমন্ত্রণ করতে। আজকে রাতে আমাদের বাড়িতে ভোগ খাবার জন্য। অ্যাজ ইউ নো আমাদের বাড়িতে খুব বড় করে লক্ষ্মী পুজো হয়। মেটালিক মূর্তি, লটস অফ জুয়েলারিস, ডায়মন্ড, গোল্ড, কষ্ট জানো? বাহ, মা লক্ষ্মীরও দাম ঠিক করছো। কাম অন টিপ, মা লক্ষ্মীর না, আমি মূর্তির দামটা বলছিলাম। সরো, যেতে দাও। যেতে তো দেবই। কুমু, বিন্দি, আজকে তোমরা আমাদের বাড়িতে এসো, আর তোমাদের দিদিকেও সঙ্গে নিয়ে এসো। কিন্তু আমার বাড়িতে পুজো আছে। তোমার বাড়ি? আই মিন তোমার ওই গ্রামের বাড়ি, কি যেন নাম, মেঘডুবি গ্রাম, তাই তো? হ্যাঁ। তুমি সেখানে পুজো করবে? মানে কি ওই মাটি, গোবর, গঙ্গা জল ওইসব দিয়ে? কাম অন টিপ, দিস ইজ টু মাচ। গায়ের বধূ। বিহেভ ইয়োরসেলফ। আই অ্যাম বিহেভিং মাই সেলফ। মনে রেখো, তোমাদের গ্রামেই যাচ্ছি আমি বিয়ে করতে। বিশ্বাস করো, এমন খেলা খেলবো না যে পরের বছর লক্ষ্মী পুজোতে তুমি আমার বাড়িতেই পালন করবে। সরো, তোমার সাথে আমার কিছু কথা আছে। বিন্দি, কুমু তোমার একটু বাইরে যাবে? ওরা কোথাও যাবে না। তোমার সাথে আমার কথা আছে আর তোমাকে শুনতে হবে। ওরা এখান থেকে কোথাও যাবে না। Thank you.
মাত্রা ছাড়িয়ে যাও নরন। নিমন্ত্রণ করতে এসেছ? টিপের বাবা মা আছে, তাদের নিমন্ত্রণ করে চলে যাও নিজের বাড়ি। এখানে কাউকে বিরক্ত করো না। আমি কাউকে বিরক্ত করতে চাইনি আর চাইও না। তো টিপকে দেখলে আমার মাথা ঠিক থাকে না। ওকে দেখলে আমার একটাই কথা মনে পড়ে, একটাই কথা, যে আমি হেরে গেছি। আমার বারবার মনে পড়ে যে আমি ওই মণ্ডপে একা দাঁড়িয়ে আছি, সবাই আমার দিকে দেখে হাসছে। আপনারা কল্পনাও করতে পারবেন না কি যন্ত্রণা, কি কষ্ট, কি অপমান আমি সহ্য করছি। আমি সব শোধ নেব, সব শোধ, আমি সুদে আসলে সব শোধ নেব। কাকিমণি আমি আসি, বাবা মার সাথে দেখা করে আমি বেরিয়ে যাবো। কেন, থাক না টিপ। না কাকিমণি, সময় নেই, গ্রামে পৌঁছতে দেরি হয়ে যাবে। না হলে এখানে কি কিনতে এসেছিস দিদি? সবার জন্য লক্ষ্মী পূজোর গিফট। পুজোতে তো সেরকম কিছু দেওয়া হয়নি। সবার জন্য বলতে? আমার বরের জন্য। ইউ নো রন, আই লাভ মাই হাজব্যান্ড। ওরকম একটা সরল, সোজা, সিম্পল একটা মানুষ এখন পাওয়া যায় না। অ্যাট লিস্ট ও তোমার মতন কমপ্লিকেটেড নয়। আমি আমার বরকে খুব ভালোবাসি। না, এখন মারব না। তোমাকে বাড়িতে তুলে এনে হোয়াটএভার, তোমার প্রত্যেকটা কথার জবাব আমি দেব, জবাব আমি দেব। তো এখন নয়, আমার বাড়িতে, আমার বেডরুমে, তখন তুমি আমার সামনে থাকবে। কুমুবিন্দি, তোরা যা, গিয়ে রেডি হয়ে না, যা। চল বিন্দি। কিরে, কাড়ি কাড়ি মিথ্যে কথা বললি? তুই বলাকে ভালোবাসিস? আরে আরে, কিসের ভালোবাসা? তুই তো ওকে বিয়েই করিসনি। ওর গ্রামকে, ওর পরিবারকে ঠকাচ্ছিস তুই। নকল বসে যে। প্লিজ কাকিমণি, বারবার একই কথা মনে করিয়ে দিও না, আমারও খারাপ লাগে। জানি খারাপ লাগে, তবুও এটাই সত্যি। কাকিমণি, আমি আমি প্রায়শ্চিত্ত করবো। বলার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আমি ওর সাথে বলার বিধি এখান থেকে চলে যাব। তাতে কি খুব নাম মারবে টিম? হ্যাঁ, তোর বাবার, তোর শ্বশুর মশাইয়ের খুব নাম মারবে। আরে আরে, সবাই থুতু দেবে, থুতু দেবে। টিপ, আমরা যতই আধুনিক হয়ে যাই না কেন, আমাদের বাড়ির বউ যদি পালিয়ে যায়, সে নকল বউ হোক আর আসলই হোক, ঠিটি পড়ে যায় রে, ঠিটি পড়ে যায়। গ্রাম আর শহরের মধ্যে কোনো ফারাক হয় না রে, কোনো হয় না। আমি চাই বাবা মার সাথে দেখা করে বেরোই। পালিয়ে যাচ্ছিস? ধরে নাও তাই। কতদিন পালাবি, কতদিন পালাবি ঠিক? সবার থেকে পালানো যায়, কিন্তু নিজের থেকে কখনো না। টিপ, টিপ শোন, আমার কথাটা শোন। তুই বলাকে বিয়ে কর, ওর সাথে সুখে সংসার করতি। না কাকিমণি,
আমার আমার স্বপ্ন অনেক উঁচুতে, আমি আমি সেখানে পৌঁছতে চাই। হ্যাঁ পৌঁছবি তো, নিশ্চয়ই পৌঁছবি, কিন্তু বলা তো তোর পাশেই থাকবে না কাকিমণি। সংসার করে আমি ওখানে পৌঁছতে পারবো না, ইটস নট পসিবল। আর আমি এই যুগের মেয়ে, নিজের পরিচয় বাঁচতে চাই, নিজের পরিচয়। বলাকে ঠকিয়ে, ওর মা বাবাকে ঠকিয়ে, ওর পরিবারকে ঠকিয়ে, ওর গ্রামকে ঠকিয়ে। প্লিজ কাকিমণি, প্লিজ প্লিজ স্টপ অল দিস। আই'ম সরি, আমি যাই। টিপ, আমি জানি তুই কষ্ট পাচ্ছিস, আর বলাটাকেও কষ্ট দিচ্ছিস তুই। আমার দৃঢ় বিশ্বাস তুই বলাকে একদিন ঠিক ভালোবাসবি, কিন্তু কিন্তু তখন না দেরি হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ। হ্যালো, কে বলছেন? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ। দাদা তোর ফোন। অপেক্ষা করতে বল, আমি জব না শেষ করে কারোর সাথে কথা বলতে পারবো না। বলছি যে আপনি একটু অপেক্ষা করুন, দাদা জব করছে। কই দেখি, কে বলছেন? আমি রন বলছি। কে রন? কে রন? বিয়ের মণ্ডপ থেকে যার হবু বউকে নিয়ে তুমি পালিয়ে গেছিলে, সেই রন। ও হ্যাঁ, বলুন, নমস্কার জানাচ্ছি। শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আর কোজাগরি লক্ষ্মী পুজোর শুভকামনা জানাই। হোয়াট ননসেন্স, কীসব বলছো তুমি? আর শুভ বিজয়া কোজাগরি, শোনো, আমি তোমাকে ফোন করেছি একটা কথা বলার জন্য, টিপকে ছেড়ে দাও। কি? হ্যাঁ টিপকে ছেড়ে দাও, নইলে পরে তুমি পস্তাবে। আমি গ্রাম থেকে টিপকে তুলে আনবই। মাফ করবেন, এতক্ষণ ভদ্রতা দেখাচ্ছিলাম, এবার তো দেখতে পাচ্ছি আপনি সভ্যত জানেন না। একজন স্বামীকে বলছেন তার স্ত্রীকে ছেড়ে দিতে। বললাম তো, না ছাড়লে গ্রাম থেকে টিপকে তুলে নিয়ে আসবো। সেই আদি যুগে রাবণ এই ভুলটা করেছিল, সীতাকে তুলে নিয়ে গেছিলেন, তারপর সারা স্বর্ণলঙ্কা ছাড়খাড় হয়ে গেছিল, রামচন্দ্রর হাতে তার প্রাণ গেছিল, ভুলে যাবেন না। ভুলে যাবেন না, টিপ দেবী এই বাড়ির বউ হয়, তার একটা সম্মান আছে, তাকে সম্মান দিতে শিখুন। এই শালা, টিপ দেবী কি? হ্যাঁ টিপ দেবী কি? স্বামী কখনো নিজের ওয়াইফকে টিপ দেবী বলে ডাকবে? কোথাও একটা গন্ডগোল আছে, কোথাও একটা খটকা আছে, সামথিং ফিশি অ্যাবাউট ইট, বুঝতে পারছো? খটকা, সেই খটকাটাই আমি খুঁজে বার করার চেষ্টা করছি, কিছু একটা গন্ডগোল আছে। আচ্ছা বলা বাবু, একটা সত্যি কথা বলুন তো, আপনাদের বিয়েটা ঠিক কোথায় হয়েছিল? হ্যাঁ সত্যি বলবেন কিন্তু, আমি যতদূর জানি বলা বাবু কোনোদিন মিথ্যে বলেন না, সত্যি বলেন, বলুন না। আরে কি, ওরা চুপ করে আছেন কেন? আপনাদের বিয়েটা কোথায় হয়েছিল বলুন। হ্যালো, কি হলো, চুপ করে আছেন কেন? সত্যি বলুন তো, আপনাদের বিয়েটা কোথায় হয়েছিল? পুরোহিত কে ছিল, তার নাম কি, কি হলো বলুন? বিয়ের মণ্ডপ থেকে পালানোর আর সেই বাড়িতে পৌঁছানোর মধ্যে মাত্র দেড় ঘন্টার ফারাক। বিয়েটা হলো কখন, কোথায় হলো, কি হলো বলুন? আপনি টিপকে বিয়ে কখন করলেন, টিপকে সিঁদুর কখন পরালেন,
পুরোহিত কে ছিল, ওর নাম কি? আপনি না মহাদেবের ভক্ত? আপনাকে আপনার মহাদেবের দিব্যে সত্যিটা বলবেন।